বিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা রঞ্জন শুভ্র দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমাদের অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শকত মাহমুদ এবং আরও যুক্ত আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল স্বাগত আপনাদের দুজনকেই আমাদের প্রথম যেই শিরোনাম যেটি সেটি দিয়ে যদি আজকের আলোচনা শুরু করতে চাই শকত মাহমুদ আপনাকে দিয়ে শুরু করব সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাবে ফর্ম তৈরি এবং এই ফর্ম আসলে দেয়া হলে সেটি দিতে তারা বাধ্য থাকবে কেউ যদি দাখিল না করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে আমরা গতকালকে আলোচনা করেছিলাম এটি দেশব্যাপী আলোচিত হয়েছে যে কাগজে কলমে থাকার পরেও এত বছরেও এটি আসলে প্রয়োগ করা যায়নি এই সরকারকে সেটি পারবে কিনা আপনি কি মনে করেন দেখুন আপনি যথার্থী বলেছেন যে আগে থেকে মানুষ চাচ্ছিল যে সরকারি প্রজাতন্ত্রের যারা কর্মচারী আছে তাদের সম্পদের বিবরণী জাতির সামনে প্রকাশ করা হোক তাদের কাছে চাওয়া হোক কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি এবং গত বিশেষ করে গত পনেরো বছরে যে একটা অনির্বাচিত সরকার ছিল তাদের ক্ষমতার অন্যতম ভিত্তি ছিল এই প্রজাতন্ত্রের কর্মচারীদের একটা বড় অংশ এবং তারা যেহেতু এক ধরনের সুবিধা ভোগ করেছে এবং তাদের গ্রেপ্তারের ক্ষেত্রে সরকারের পূর্বানুমতি লাগবে এই ধরনের বিধান করে তাদেরকে একটা প্রোটেকশন হচ্ছে তো সেই কারণে সরকারের ক্ষমতায় থাকার যেহেতু ছিল প্রশাসনিক প্রশাসক সেই কারণে এটা চাওয়া হয়নি এবং তাদেরকে গ্রেপ্তারও করা যেত না তাদেরকে অভিযোগ দায়ের করা যেত না সেই জায়গায় বর্তমান যে সরকার এসছে এটি একটা বিপ্লবের পদ্ধতি এসছে এবং এই সরকারের ক্ষমতার ভিত্তি কিন্তু কোন সরকারি কর্মচারী বা সরকারের কোনো বাহিনী নেই বা এটা নয় সেই কারণে তারা এই পদক্ষেপটি নিয়েছে যে তারা বাস্তবায়ন করতে সক্ষম হবে সেই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব চাওয়া এটা তো কোনো অনলাইন কিছু না এবং এটা রাষ্ট্রের চাহিদা এবং জনগণের প্রত্যাশা সেই জায়গায় আমি মনে করি যে এই সরকারের পক্ষে এটা বাস্তবায়ন করা সম্ভব এবং যারা এই ধরনের হিসাবতে পিছফা হবেন তাদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া উচিত ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে সাব রেজিস্ট্রার যারা জমির নিবন্ধন করান বা প্রক্রিয়া এগিয়ে নিয়ে যান তাদের কাছে চাওয়া হয়েছিল তারা অনেকেই দেখে বসেছিলেন যে তারা প্রয়োজনে ধর্মকটে যাবেন এই ধরনের কথা আমার মনে হয় যে এই উদ্যোগটি এমনভাবে বাস্তবায়ন করা উচিত যাতে সরকারের বিন্দু মাত্র না থাকে এবং আজকে বাংলাদেশে দুর্নীতির যে একটা মহা আমরা লক্ষ্য করেছি ইতিপূর্বে সেই মৎসবের দিকে অবসান করতে তাহলে সরকারি সব নিয়ে তারপর তাদের দুর্নীতির দমনের আওতায় নিয়ে আসা প্রয়োজন নিশ্চয়ই শকত মাহবুদ আপনাকে ধন্যবাদ আমি একটু মাহবুব কামালের কাছে যেতে চাই মাহবুব কামাল যেই পদক্ষেপ নেওয়া হচ্ছে বা সরকার নিচ্ছে নিতে চাই যাচ্ছে সেই পদক্ষেপের ফলাফলটা আসলে কি হবে মানে যদি সত্যিকার অর্থেই সেটি প্রয়োগ করতে পারে এবং স্বচ্ছ জবাবদিহিমূলক প্রক্রিয়ার ভিতর দিয়ে যদি এটি যেতে পারে সেই ক্ষেত্রে এটার ফলাফলটা কি হবে এবং আপনার কাছে আমি এই প্রশ্নটাও করতে চাই যেটি শৌকত মাহমুদকে করেছিলাম এই কি সত্যিকার অর্থেই এই যে নিয়ম বা বিধিবিধান যাই বলি না কেন সেটি আসলে বাস্তবায়িত করতে পারবে কিনা দেখেন এই যে আমলাদের তন্ত্রের যে দুর্নীতি এই দুর্নীতির সেফগার্ডের জন্য আমলারা কিছু আইন তৈরি করেছে আবার কিছু পুরনো আইন বাতিল করে দিয়েছে যেগুলো তাদেরকে সেফগার্ড দিতে পারত না সেগুলি বাতিল করে দিয়েছে এবং দেখেন মানে অদ্ভুত একটা ব্যাপার যে ডিসমিসাল আইন একটা ছিল যে মানে আপনার সরকারি কর্মীদের ডিসমিস করা যাবে সেই আইনটা বাতিল হয়ে গেছে আবার এমন আইন করা হয়েছে যে এক বছরের যদি কারো কারাদণ্ড হয় তাহলে তাকে কারাদণ্ড শেষে মৃদু তিরস্কার করে তাকে পুনর্বহাল করা যাবে এই যে নূতন আইন তৈরি করা এবং পুরোনো যেগুলি প্রতিবন্ধক দুর্নীতির জন্য প্রতিবন্ধক আইন সেগুলি বাতিল করা এগুলি আমলারা করেছে ভবিষ্যতে যে করবে না এটার কোনো গ্যারান্টি নাই এই কারণে আমি বলছি এই এই তত্ত্বাবধায়ক সরকার পরদিন থাক থাকবে এ তো বেশি দিন থাকবে না দুই বার দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ধরে এরপর তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তাই না এবং আমাদের পলিটিশিয়ানরা হচ্ছে এত অযোগ্য যে তারা আমরাদেরকে ডিক্টেট করতে পারে না আমলারা তাদের মেধা দিয়ে তাদের প্রতিভা দিয়ে পলিটিশিয়ানদের ডিক্টেট করে এবং তারা পলিটিশিয়ানদের যা বোঝায় সেগুলি তারা বোঝেন এবং সেইভাবে আইন তৈরি হয় মাহবুব রাজনীতিবিদদের সাথে মনে হয় আমলাতন্ত্র বা আমলাদের এক ধরনের আসলে সক্ষতাও আসলে লক্ষ্য করা যায় হ্যাঁ সক্ষতা প্রথম কথা হচ্ছে যে রাজনীতিকরা আমলাতন্ত্রের সঙ্গে পেরে উঠেন না আমাদের দেশে তো নেহরুর মতো পলিটিশিয়ান নাই আমাদের দেশে নেনসল মতো পলিটিশিয়ান নাই আমাদের পলিটিশিয়ানরা তো বাই অ্যান্ড লার্জ অযোগ্য সে কারণে আমলারা তাদেরকে ডিকটেট করতে পারে এবং ডিকটেট করতে পারে বলে তাদের নিজস্ব স্বার্থ তারা আইন করে এবং সেইভাবে তারা চালায় দেখেন আমি একটা একটা লিখছিলাম সেটা হচ্ছে গণতন্ত্রের প্রাচীন কিন্তু গণতন্ত্রে মরিচা ধরেছে আমলাতন্ত্রে এখনো মরিচা ধরে নাই সেই আমলাতন্ত্র এই যে প্রাচীন আমলাতন্ত্র সেই একই আছে এবং এইটার বেসিক যে চরিত্র এই বেসিক চরিত্র কিন্তু পারে ব্রিটিশ আমলে যা ছিল পাকিস্তান আমলে যা ছিল বাংলাদেশ আমলে এতই রাত আমি একটা আরেকটা লিখছি লিখছি না আমি 30 বছর আগে মুজিব আসে মুজিব যায় দিয়া আসে দিয়া যায় আমলা আসে আমলা যায় না এটা একটা তন্ত্র এবং এই তন্ত্রের বেসিক হচ্ছে আপনার গোষ্ঠী স্বার্থকে উদ্ধার করা এখন সবাই কম শুধু সরকারি কর্মচারী না তাদের স্ত্রী তাদের সন্তান তাদের শ্যালক তাদের শ্যালিকা তাদের শ্বশুর শাশুড়ি সবার হিসাব দিতে হবে আগাম জানাতে হবে কারণ আমার ব্যাংকে আমি একজন আমলা বা আমি সরকার আমার ব্যাংকে টাকা নেই ঠিক আছে আমার বউয়ের নামে তো ক্যানাডার বেগম পাড়ায় একটা ফ্ল্যাট আছে বা আপনার মালয়েশিয়া একটা ফ্ল্যাট আছে তাইলে তাইলে কি আমি আমার অ্যাকাউন্টে টাকা নাই বা আমার কোনো সম্পদ নেই আমি কি হয়ে গেলাম বা আমার শ্যালক আমি একজন একজন আমলাকে জানি সচিব পর্যন্ত হয়েছিলেন তিনি সচিব মানে বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হবার আগে তার বাড়িতে আমি গেছিলাম তার বাসায় ঢোকা যায় না এত দারিদ্র অথচ উনি আমরা তন্ত্রে ধাপে ধাপে সচিপ পর্যন্ত উঠতেছে এবং তার পরিবারে তার শ্বশুরবাড়িতে কেউই মানে এখন আর মানে দরিদ্র না সবাই যেন আলাদিনের আলাদিনের চেরা চেরা পেয়েছেন এরকম একটা অবস্থা আমাদের প্রাপ্ত চেরা পেয়ে গেছে এবং এইটা এইটা এই যে সিস্টেম আমার মনে হয় না যে এই এই সিস্টেমকে সহজে আসলে সিস্টেম বদলানো যাবে কারণ প্রফেসর প্রফেসর তো আর বেশি দিন থাকবেন না বুঝতে পেরেছি আপনার কথা আহ আমি একটু শখত মাহমুদের কাছে যেতে চাই যে একটি বিষয় যে যখন আহ আয়কর রিটার্ন আমরা দাখিল করি প্রতি বছরের শেষ নাগাদ সেই সময় আসলে এই বিষয়গুলো কি আসলে স্বচ্ছ ভাবে হয় কিনা বা তখন আসলে কেন আবার নতুন করে সম্পদের হিসাব দাখিলের কথাটা কেন উঠছে আয়কর রিটার্নে অনেকেই সঠিক তথ্য গোপন করে যান এবং যারা বড় প্রতি আছে বড় আমলা বাস করে তারা তাদের আয়কর্ড রিটার্নের ব্যাপারে আয়কর্ডার কোনো প্রশ্ন উঠতেছে তো তুলেন না বা তুলতে সাহস পান অর্থাৎ আয়কর্ড রিটার্নের মধ্যে তাদের প্রকৃত সম্পদের হিসাবটা না হয় না সেই জন্য তাদের হিসাব পাওয়ার পরে হয়তো আয়কর্ড রিটার্নের সঙ্গে একটা মিলায়ে মিলিয়ে দেখা হবে কিন্তু বাস্তবে যেটা আমরা দেখি যে এই যে আপনি মানে এর যে কর্মকর্তা তারপর মানে যে কোরবানির সময় যেটা গরু করা পড়লো যে তার কি বিশাল টাকা এই টাকা কোথা থেকে তো এগুলো তো আইকর রিটার্নে তো সেটার বড় উল্লেখ ছিল বলে আমার মনে হয় না আর কি দিবেন তিনি তো ওই বিভাগেরই কর্মকর্তা তো এখন এই বিষয়টা হচ্ছে আমরা আমরা ক্যাট্যাক্স ডিপার্টমেন্টের কথা জানি এটাও একটা নীরব চাতা বাগের একটা প্রতিষ্ঠান নিশ্চয়ই আমরা 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 জানি সেটি শখত মাহমুদ ধন্যবাদ আপনাকে একটা বিরতির সময় হয়ে গেছে আরও নানা প্রসঙ্গে আপনাদের দুজনের সাথে কথা হবে একটা বিরতি নিচ্ছি সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ একটা বিরতির সময় হয়েছে সংবাদ সম্প্রসারণে আপনাদের আবারও স্বাগত আজকে আমাদের সাথে আছেন মাহবুব কামাল দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল আপনাকে দিয়ে শুরু করতে চাই নিশ্চয়ই আমাদের অন্য আলোচক আমাদের সাথে যুক্ত হবেন যেটি হচ্ছে আজকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন মার্কিন সাজদে অ্যাফেয়ার্স হেলেন লাফেভ এবং তিনি আসলে সেই সাক্ষাতের পর আসলে একটি কথা বলা হয়েছে যে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরো উন্নত করা হবে এই যে ঢাকা ওয়াশিংটন যে সম্পর্ক নতুন অন্তর্বর্তী সরকার এই এই সম্পর্ক এবং এই সাক্ষাৎ এবং যেটি হচ্ছে তারা যা বলছেন সেটি আসলে এই অঞ্চলের রাজনীতির জন্য কি প্রভাব ফেলতে যাচ্ছে না তো বলা হয়েছে যে প্রতিবেশী দেশ বা অন্য দেশগুলোর সাথে এটাও তো বলা হয়েছে জি ভারত পাকিস্তানের সাথে সুসম্পর্ক বজায় রেখে পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নয়ন করবে বাংলাদেশ এটিও বলা হয়েছে না এইটা আমি আসছিলাম ওই প্রসঙ্গে জি হ্যাঁ আমাদের তো বাহাত্তরের যে কনস্টিটিউশন সেখানেও তো এটা ছিল এবং যে কি ফ্রেন্ডশিপ টু টু অল নান এটা তো আমাদের ছিল এবং এই যে ফ্রেন্ডশিপ টু টু অল নান এইটার মানে এই না যে আমরা একটা দুর্বল রাষ্ট্র এটা একটা ভদ্রতা এটা মানে মানুষ যেমন ভদ্র হয় রাষ্ট্র তেমন ভদ্র হয় রাষ্ট্র অভদ্র হয় মানুষ যেমন অভদ্র হয় রাষ্ট্র অভদ্র হইতে পারে রাষ্ট্র ভদ্র হইতে এটা একটা ভদ্র রাষ্ট্রের লক্ষ্য যে ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড এনমিটি টু নার এটা আমাদের বেসিক ফরেন পলিসি তো এইটার এইটা এইটা আমরা ফলো করতে চাই কিন্তু অতীতে দেখা গেছে যে এই যে ফ্রেন্ডশিপ টু অল এই ফ্রেন্ডশিপের অনেক চড়া মূল্য দিতে হয়েছে এবং তারাভাবে আমাদেরকে মূল্য দিতে ইভেন প্রথম যদি আমরা বলি ইন্ডিয়ার সাথে করে। ইন্ডিয়াতে আমরা ফ্রেন্ডশিপ মানে করতে গিয়ে আমাদের যে মূল্য দিতে হয়েছে এটা তো এটা তো ইকুয়াল রিলেশন না হ্যাঁ এটা এক ধরনের এক ধরনের ডোমিনেটেড হয়ে আমরা এগুলো আমরা 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 অ্যাক্ট করেছি যেমন ইন্ডিয়ার সাথে যে সমস্ত প্রবলেম ছিল কোনোটাই আমরা সলভ করতে পারি নাই কিন্তু ওদের জিনিসগুলোকে আমরা পার্সিউ করছি এবং সেগুলোকে তাদের সুবিধা দিয়েছি যেমন কতগুলি প্রবলেম আছে অভিন্ন নদীর পানি এটা সলভ হয় নাই ওদের ট্রেড ডেফিসিট এটা এটা সলভ হয় নাই তারপরে ধরেন যে বর্ডার ম্যানেজমেন্ট এটা সলভ হয় নাই মেজর প্রবলেমগুলি ইন্ডিয়ার সাথে সলভ হয় নাই কিন্তু অনেকগুলি এম ইউ করা হয়েছে যেগুলো এটা আমাদের মানে স্বার্থ জলাঞ্জলি দেওয়া আমি বলব যেমন রেলও করিডোরের এটা এমইউ এগুলো চুক্তি হয় না যদিও তা আমি আশা করব যে দেখেন বাংলাদেশে কিন্তু দুইটা রাষ্ট্র খুব সেন্সিটিভ জনগণের কাছে একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে আমেরিকা খুব সেন্সিটিভ কিন্তু এটা এবং আমি মনে করি যে ইন্ডিয়ার সাথে রিলেশনটা মানে রিস্ট্রাকচারালাইজ করতে হবে এবং এটা ডিপ্লোমেসিটা এরকম হবে যে একেবারে কি বলে যে সমান মর্যাদা সমান সুযোগ সুবিধা সমান প্রাপ্তি সমান মানে দেওয়া এই এই জিনিসটা এনশিউর করতে হবে সোভারেন্টি এবং আমাদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে আমাদের বর্ধনাকে অক্ষুণ্ণ রেখে এটা করতে হবে তারপরে আমেরিকার সাথে হ্যাঁ আমেরিকা আমাদের যে এখন যে বর্তমান অবস্থা আমাদের যে অর্থনৈতিক যে অবস্থা এই অবস্থায় তো আমেরিকা আমাদের যদি পাশে থাকে এটা একটা বড় ধরনের হেল্প হবে আমাদের এই যে আমাদের

হ্যাঁ ওপেনলি আপনার আমেরিকাকে অ্যান্টাগনাইজ করা হ্যাঁ আমেরিকার মতো একটা পড়াশক্তি এইভাবে এগুলি এগুলি ইনসাই আমি বলবো এগুলি কোনো সুস্থতার লক্ষণ না এইভাবে এটা ডিপ্লোমেসির ভাষা না ডিপ্লোমেসির ভাষা অন্য এটা আপনাকে সেন্স অফ হিউমার থাকবে আপনার মধ্যে উইক থাকবে আপনার মধ্যে ইন্টেলিজেন্স থাকবে আপনাকে পড়াশক্তিকে গুড হিউমারে নিয়ে আসার জন্য যোগ্যতা থাকবে যোগ্য কারণ উইকার নেশনদের ডিপ্লোমেসিটা কি উইকার নেশনদের ডিপ্লোমেসি হচ্ছে আপনার কথা অরেটরি আপনি আপনার তো উইপন নাই মানে মানে স্ট্রংগারদের মতো তো আপনার অত অত উইপন নাই তাই না তাই আপনার যে কম উইপন এটা ঘাটতিটা কিভাবে বিটবে বিটবে হচ্ছে যে আপনার ডিপ্লোমেসি দিয়ে এবং সেটা কথা কথা দিয়ে আপনাকে স্ট্রংগারদেরকে আপনার গুড হিউমারে রাখতে হবে তা না হলে আপনি যদি উল্টাপাল্টা বলেন তো এই উল্টাপাল্টা বললে উল্টাপাল্টা হবে সব কিছুই উল্টাপাল্টা হবে এখন কথা হচ্ছে যে আমরা এই যেটা বলা হয়েছে যে ওয়াশিংটন তারপরে ভারত এবং পাকিস্তান সবার সাথে তো কারোর সাথে আসলে শত্রুতা করতে চাই না একটা ভদ্রলোক কারোর সাথে শত্রুতা করতে চায় না হ্যাঁ ভদ্রলোক সবসময় বন্ধুত্বের পক্ষ কিন্তু ওই যে আত্মসম্মান বোধ পার্সোনালিটি এইটা যেন নষ্ট না হয় এইটা এইটা অক্ষুণ্ণ রেখে তো আমরা সবকিছুই করতে পারি এইটা দেখে সবকিছুই করা যায় হ্যাঁ আমাদের রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে এবং আমাদের সোভারেনটি রক্ষা করে

এগুলির ব্যাপারে কি হবে আবার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের স্পষ্ট একটা বক্তব্য থাকে থাকা নিশ্চয়ই ধন্যবাদ শখত মাহমুদ আমাদের সাথে যুক্ত হয়েছেন বিরতির পর আপনাকে স্বাগত আপনি কি বলবেন যে যে ভারতের সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক রেখে পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নয়ন করবে বাংলাদেশ সেটি জানানো হয়েছে পাশাপাশি আরও বলা হয়েছে যে ঢাকা ওয়াশিংটন যে সম্পর্ক সেটিও জোরদার করা হবে আপনার মন্তব্য শুনব দেখুন আমাদের এই যে হয়ে গেল গণভ্যুত্থানের পরে সম্ভবত বাংলাদেশের এটাই প্রথম সরকার যারা ভারতের ব্যাপার ভারতের সঙ্গে সম্পর্কের ইতি নীতি নিয়ে খুব স্পষ্ট অবস্থান হচ্ছে যেমন ভারতের কাছে আমাদের জিজ্ঞাসাগুলি যেগুলো এই সরকার করছে এগুলি আমি মনে করি যে জনগণের জিজ্ঞাসাই তারা করছে এবং আমাদের যে সাবেক স্বৈরাচারী সরকারের যে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এর কারণে দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে এমন মন্তব্য কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী করেছে এবং তিনি ভারতীয় গণমাধ্যমের যে বাড়াবাড়ি যেটা আমাদের এখানে সংখ্যালঘু নির্যাতন করছে বলে তারা একটা প্রচার শুরু করেছে এবং যেটা যে ওটাও সত্য ভিত্তিক ছিল না এই কথাও কিন্তু আমাদের এই পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাবে বলেছে এখন ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে আমি মনে করি যে একটা নতুন করে একটা বিন্যাস করা প্রয়োজন যেহেতু ভারতের সঙ্গে আগের সরকার যে চুক্তি করেছে এবং এগুলোর মধ্যে অনেক অস্পষ্টতা রয়েছে অনেকগুলো প্রকাশ প্রকাশিত রয়েছে সেই সব মূল্যায়নের পুনর মূল্যায়নের কথাও কিন্তু আমাদের বলেছে সেই ক্ষেত্রে আমি মনে করছি দিল্লির সঙ্গে দিল্লিও কিন্তু বলছে যে এই সরকার সঙ্গে কাজ করবে তবে তারা এই গণপ্রত্যানের যে বাস্তবতা এই বাস্তবতাকে তারা ভাবে দেখতে চায় এটাই ভারতীয় গণমাধ্যমও দেখাতে এক অংশ দেখাতে চায় সেই জায়গায় আমি মনে করি যে আমাদের এই অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি স্ট্রংলি তারা ফলো করবে এবং সেই জায়গায় ভারতের সঙ্গে তার বন্ধু বোঝা করা তৈরি করার চেষ্টা করে ভারত কতখানি সারা দেবে সেটা ভারতের ব্যাপার কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এই গণভূত্থানের যে একটা চেতনা কাজ করেছে অনেকগুলো চেতনার মধ্যে একটা হচ্ছে যে ভারতের ব্যাপারে অনেকেই প্রকাশ্যে কথা বলেছে কারণ ভারত বাংলাদেশে যে ফ্যাসিবাদ বিরাজ করছিল এই ফ্যাসিবাদ কে পৃষ্ঠপোষকতায় ভারত ছিল একটা অনেকেই বাংলাদেশ বিশ্বাস অর্থাৎ ভারতকে সেই জায়গায় একটা বড় মার খেয়েছে তাদের পররাষ্ট্রনীতিতে সেই জায়গা থেকে ভারত সরে আসে কিনা এটা আমাদেরও দেখা যাচ্ছে সেকেন্ডলি আপনি যেটা বলছেন যে আমেরিকার আমেরিকার সাথে সম্পর্কটা গত গত সরকার খারাপ করে ফেলেছিল এবং যেহেতু আমেরিকা বারবার মানে অগণতান্ত্রিক গণতান্ত্রিক অবস্থা মানব অধিকার লঙ্ঘন এবং বিভিন্ন বিষয়ে ও সুশাসনের অভাব এগুলোকে বারবার আপত্তি জানাচ্ছিল বলছিল আমাদের হ্যাঁ আমাদের বিগত সরকার খুব বাজে ভাবে করেছে যেটা বলেছে যেটা কোনো ছিল আমেরিকা স্বাগত জানিয়েছে আজকে আমেরিকান রাষ্ট্রদূত নতুন রাষ্ট্রদূত এখন আর্টসেন্ট বোধ সেই জায়গায় একটা সার্থ অ্যাফেয়ার প্রধানত রাষ্ট্রভাবে দেখা করে তাকে মানে আশ্বস্ত করে আরো গভীর করবে এবং একটা ইউনুসের একটা বড় পরিণতি হচ্ছে আমেরিকান সর্বত্রিত দুটি বেশ দরকারির খেতাব হওয়ার ব্যক্তিত্বে এবং কংগ্রেস খেতাবক পেয়েছেন হোয়াইট হাউস থেকে উঠতে সেই জায়গায় আমেরিকার সঙ্গে একমাত্র যাবে এবং

আমরাও চাই এই সরকারের পররাষ্ট্রনীতি ইতিবাচক হোক এবং জি আপনারা দুজনে যেটি বারবার বলছেন যে স্বাধীনতা বজায় রেখে সার্বভৌমত্ব বজায় রেখে একটি সমান অংশীদারিত্বমূলক একটি পররাষ্ট্রনীতি হোক সম্পররাষ্ট্র সম্পর্ক হোক অন্য রাষ্ট্রের সাথে দুজনেই থাকুন আর একটা বিরতির সময় হয়ে গেছে সঙ্গেই থাকুন সংবাদ সম্প্রসারণ একটা বিরতি নিচ্ছি সংবাদ সম্প্রসারণে আবারও স্বাগত অনলাইনে যুক্ত আছেন শকত মাহমুদ এবং মাহবুব কামাল শকত মাহমুদ আপনাকে দিয়ে শুরু করতে চাই পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত শিগগিরই শুরু হচ্ছে এটি বলা হচ্ছে এবং অন্তর্বর্তী সরকার আরেকটি অঙ্গীকার করেছে যেটি হচ্ছে যে জনগণের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এই পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্তে আসলে এই সেই প্রক্রিয়াটা আসলে কতটা স্বচ্ছ হবে কতটা আস্থা তৈরি করতে পারবে এই এই সরকার এই তদন্ত করতে গিয়ে এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু শুনবো আমি মনে করি এটা খুব সাহসী একটা খুবই সাহসী সিদ্ধান্ত কারণ বিডিআর এর এই হত্যাকাণ্ড আমাদের জাতির জীবনে একটা খুব বড় ধরনের ক্ষত সৃষ্টি করে রেখেছে এবং মুক্তিযুদ্ধ যত অফিসার এত সেনা কর্মকর্তা নিহত হননি হত্যাকাণ্ডে এবং সেটি নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছে সরকারি তদন্ত কমিটি হয়েছে কিন্তু সেই তদন্তের মধ্য দিয়ে আসল সত্যটা এবং এর মধ্যে বিদেশি সংশ্লিষ্টতার অভিযোগ অনেক করে তো এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সাহেব তিনি তখন সেনাবাহিনীর তরফ থেকে যে তদন্ত করা হয়েছে সেই তদন্ত কমিটির প্রধান ছিলেন এবং আমরা শুনেছি যে তিনি যে ধরনের

সেটা তো ধরেন যে প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে যে বড় বড় ঘটনাগুলোর যে তদন্ত হয় সেই পাবলিক পারসেপশন হচ্ছে যে এই তদন্তগুলো কি বলে যে ঠিক হয় না এবং এই তদন্তগুলো সরকারের সরকার দ্বারা প্রভাবিত হয় এইটা কিন্তু আমাদের একটা পাবলিক পারসেপশন অতীতের অনেক বড় বড় ঘটনাতেও তাই দেখা গেছে তো যাই হোক এখন এই পারসেপশনটা সমাজে আছে যে মিডিয়ার বিদ্রোহের যে মূল কারণ কি এবং এটার পুরো ঘটনাবলী কি এটা নিয়ে যে তদন্ত হয়েছে বিচার হয়েছে সেগুলি সরকারের সরকার দ্বারা প্রভাবিত হয়েছে এ ধরনের পারসেপশন আছে এখন কথাটা হচ্ছে যে মানুষের মধ্যে যে কনফিউশনগুলো আছে এই কনফিউশনগুলো তো মানে কিভাবে রিজলভ হবে আমি জানি না ধরেন যে এই যে পুরো তদন্ত হবে হ্যাঁ উই ওয়েলকাম উই ওয়েলকাম রি কিন্তু এইটা আবার কোন পক্ষের মানে স্বার্থ দ্বারা প্রভাবিত হবে কিনা সেটাও একটা দেখার ব্যাপার আছে আমরা চাই দেখেন এটা সবচেয়ে বড় কথা এটা কিন্তু অনেক বছর হয়ে গেল এটা জুডিশিয়ারিতে একটা কথা আছে যে জাস্টিস ডিলাইড জাস্টিস ডিনাই এই যে অনেক দিন হয়ে গেল এটা তো বোধ দুই হাজার এগারো সালে একটা দশ এগারো সালের কথা প্রায় তেরো চোদ্দ বছর হয়ে গেছে এখন এই তেরো চোদ্দ বছর আগের ঘটনা সত্যি সত্যি মানে কি ঘটেছিল এটা যদি এটা যদি আমরা খুব খুশি হব যে যদি এটা নেপথ্যে কারা ছিল এইখানে কি কিভাবে অন্যায় হয়েছে কিভাবে সত্যিকার যে ঘটনা সেটি যদি উন্মোচিত হয় আমরা আমরা সত্যটা দেখতে চাই আমরা সত্যটা দেখতে কারণ বাংলাদেশের সবচেয়ে দুর্লভ হচ্ছে সত্য মানে এটা এটা পাওয়া খুব মুশকিল এটা মানে কি বলবো এটা সত্য পাওয়া যে কোনো ঘটনা দেখবেন যে একটা বক্তব্য আবার কাউন্টার বক্তব্য আছে যে কোনো একটা ঘটনার মন্তব্য করবে কাউন্টার মন্তব্য আছে এবং এটা যেমন এখনই ধরেন যে ফেসবুক আপনি খুলবেন পক্ষ ভিত্তিক হয়ে গেছে একজন এরকম বলছে আরেকজন বলছে ওরকম তো এই যে ধাঁধার মধ্যে আমরা আছি এই সংস্কৃতি থেকে কিভাবে বের হবো আমি ঠিক জানি না হ্যাঁ এই 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 বিভক্ত সমাজে কিভাবে হ্যাঁ একটা ছাত্র জনতার একটা অভ্যুত্থান হয়েছে এটা অভ্যুত্থান হয়েছে কিন্তু এই অভ্যুত্থানের স্পিরিট এই অভ্যুত্থানের যে মানে কন্টেন্ট এইটা কতদিন থাকবে এই ব্যাপারেও আই অ্যাম ইন ডাউট হ্যাঁ কারণ আমরা তো বাংলাদেশের রাজনীতি তেপ্পান্ন বছর ধরে দেখে আসতেছি হ্যাঁ তো যদি এটা বজায় থাকে খুবই ভালো এবং সব কিছুতে যদি স্বচ্ছতা ট্রান্সপারেন্সি থাকে খুবই ভালো আমরা আমার তো পার্সোনালি আপনার ডক্টর ইউরুসের প্রতি প্রবল প্রচন্ড আস্থা আছে প্রচন্ড আস্থা আছে এবং তার আমি বিদেশের বক্তৃতাগুলো শুনে রিয়েলি আই এম এবং তিনি এবং আমার মনে হয় আপনার পাশাপাশি দেশবাসী আসলে তাই দেখতে চাই কি অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সংবাদ সম্প্রসারণে সময় দেওয়ার জন্য এই ছিল সালামশ্রী নিবেদিত সংবাদ সঙ্গী থাকুন